বাংলাদেশ ইসলামী দল তাবলীগ চিল্লাই যাওয়া ইসলাম মানা হয় ফাজাইল আমল, এটি অনেক আলেম বলেন, আপনার কি মত? বিষয় হলো আমরা একইনের সাথে বিশ্বাস করি যে যারা দিনের কাজ করেন শিরিক মুক্ত, আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন, মহব্বত করি। আহলুস সুন্নাত ওয়াল জামা, নাম শুনেছেন নাকি? সুন্নত মানে নবীর সুন্নত, জামাত মানে ঐক্য, ভালোবাসা। মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে, কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না, ভালোকে ভালো, খারাপকে খারাপ। তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে, আবার তাদের কাজের ভিতর অনেক ভুলভ্রান্তি আছে। দিনের দাওয়াত খুবই ভালো, দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না, কিন্তু সুন্নতের বাইরে কোনো সিস্টেমকে ইবাদত মনে করে, যেমন চিল্লা, রাসূলুল্লাহ আজীবন দাওয়াত দিয়েছেন, কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি। আপনি যদি মনে করেন আপনি 30, 20, 40, 50 বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা যাব, এটা দোষের কিছু নেই। দুই নম্বর কথা, দাওয়াতের মূল হলো দাওয়াত, বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো ইবাদত না। অনেক সাহাবী জীবনের মতো হিজরত করে চলে গেছেন, আর দেশে ফেরেননি। অনেক সাহাবী কোনোদিনই বেরোননি, আজীবন সাহাবী তাবিউম মালিক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেননি হজ ছাড়া। এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ, দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে, তবে এগুলোর জন্য বেদাতে চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। ফাজাইলে আমল একটা বই, পুরনো অনেক বই এরকম আছে, সহি জয়ীব মেলানো আছে, তবে এটাকে সিলেবাস করা অনুচিত। তবলিগের সিলেবাস হওয়া উচিত নববী, কোরআন, ইয়াতুল আলম আয়াতি ও আল্লিমুল কিতাব আল হিকমা সুন্না, সেটা হলো মুনতাখাবুল হাদিস, এটা পুরো হাদিস ভিত্তিক, এবং হেকায়াত হায়াতুস সাহাবা, এটাও সাহাবিদের জীবনী ভিত্তিক, বাকি পরবর্তীদের হেকায়াতগুলো আমাদের দিনী দাওয়াতে ব্যবহার না করা উচিত।